নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। আমি প্রতিদিন আপনাদের কাছে কোনো না কোনো রাশির নাম নিয়ে আনি, তার মধ্যে আপনার রাশির নাম থাকতেও পারে। তার বলে এই নয় যে আপনি একটি টিকিট কেটে আপনি প্রচুর অর্থ পেয়ে যাবেন। সেই জন্য আমি বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কেটে কেটে আপনারা ভিডিওটি শুনবেন না। অনেকেই কেটে কেটে রাশির নাম শুভ সময়টা জেনে নিচ্ছেন এবং মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, যে আপনারা প্রতিদিন যে টিকিট কাটছেন, যারা টিকিট কাটা একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা এই টিকিট কাটা থেকে বিরত থাকুন। কারণ আপনার কষ্ট অর্জিত অর্থ আপনি নষ্ট করছেন টিকিট কেটে। আপনার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, সেটা থাকলে কোন বছর রয়েছে এবং আপনার ফরচুনা নাম্বার কোনটা। কারণ সবসময় কিন্তু মানুষের ভাগ্য কিন্তু সমান চলে না। আমি বারবার বলি, ভাগ্য ভাগকেও কিন্তু স্ট্রং থাকা দরকার, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। কারণ এটা তো সংখ্যার খেলা হচ্ছে না, কোন সংখ্যা আপনার ভাগ্যে ক্লিক করবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে স্ট্রং করুন বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে। আপনাদের জন্মছকে, আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। দেখুন, প্রত্যেকে প্রচুর চেষ্টা করছে, প্রচুর প্রচুর, কিন্তু অনেক অর্থ হয়তো আপনারা নষ্ট করেছেন, ভাগ্যকে পরীক্ষা করেছেন। কিন্তু আমি একবার বলছি, আপনাদের নিজস্ব জন্ম ছক অথবা হস্তরেখাকে একবার হলো বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না সেটা আগে জেনে নিন। সময় তো আছে, আপনাদের ভাগ্যে কখন এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন না। দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্ট, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। মহাপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ, আমি বারবার বলছি, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলোকেও কিন্তু ভালো থাকা দরকার। শুধুমাত্র আপনি ভাবছেন যে চটজলদি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমার একটি টিকিট কাটলি হবে তা না। কারণ যাদের অল্পের অল্পের জন্য, সামান্য নাম্বারের জন্য আপনার বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া হচ্ছে। চিন্তা করছেন কেন, আমি তো আছি আপনাদের পাশে, আর চিন্তার কোনো ব্যাপার নেই। আপনার জন্মছকে সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং নিজস্ব জন্মছকে যে দোষগুলো আছে সেই দোষগুলোকে আগে কাটানো আগে দরকার। কারণ
অর্থটা খুব চট করে যেমন আসছে, আবার প্রচুর চেষ্টা করেও কিন্তু অর্থ আসতে চায় না, প্রচুর চেষ্টা করেও অর্থ আসতে চায় না, আবার চট জলদি অর্থ চলে আসে, কেন? এটাই হচ্ছে ভাগ্য। আপনার ভাগ্যে যদি অর্থপ্রাপ্তি চোখ থাকে, তাহলে কোন সময় রয়েছে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে খুব চট জলদি থাকে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই অর্থপ্রাপ্তির যোগ থাকে। আমি যে কথাগুলো বলছি, হয়তো আপনারা প্রতিদিন ভিডিওটি শুনছেন, হয়তো রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, যদি আপনার লাক ক্লিক করে যায়, হয়তো আপনার ভাগ্যে আগামীকাল কোটি টাকাও লাগতে পারে। কিন্তু যদি না লাগে, আপনার ভাগ্য ক্লিক না করে, তাহলে একদিন না একদিন আপনার অর্থপ্রাপ্তি হবে, সেদিন কিন্তু আপনি প্রচুর অর্থ হয়তো খরচ করে ফেলেছেন। অবশ্যই আপনারা মহাভাগ্যটি আপনারা দেখবেন, আগামীকালের রাশির নাম, নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের শুভ সময় বৈকাল 4:05 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের শুভ সময় সকাল 8:50 থেকে আপনার 9:54 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে 9:01 থেকে 10:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। চার নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুণ্ডা রাশি। কুণ্ডা রাশির আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 8:21 থেকে 9:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল এই অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, তার আগে একটি কথা আমি বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। অন্তিম এবং শেষ রাশি এবং মহাভাগ্যে আপনারা মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন, অবশ্যই মহাভাগ্যটি আপনারা নজর রাখুন। এরপর অন্তিম শেষ যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:31 থেকে 10:22 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। আপনার জন্মছকে যদি যোগ যদি গাঢ় থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দৃঢ় দেখা কিন্তু যাচ্ছে। আবারও বলছি, যাদের অল্পের জন্য বড় বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আপনার বার্থ চার্ট আপনারা অবশ্যই দেখান, এবং এর পাশাপাশি আপনার জন্মছকে ভাবগুলো, ধনভাব, ভাগ্যভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু বিশেষভাবে দেখুন। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা কবজ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ অবশ্যই করবেন, এবং এর পাশাপাশি হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে। নমস্কার।